বন্ধের দিন অশান্তি ঘাটালে। বন্ধের সমর্থনে রাস্তায় বেরোনো সিপিআইএমের মিছিল থেকে বেসরকারি বাস ভাঙচুরের অভিযোগ উঠল। বুধবার সকালে ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর একটি বেসরকারি যাত্রীবাহী বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই বাসটি ঘাটালের মনসুকা থেকে হাবড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালে উল্টো দিকে দূরে তখন সিপিএমের মিছিল আসছিল। বাসের কর্মীদের অভিযোগ, মিছিল আসার সময় হঠাৎ কয়েকজন পতাকা লাঠি নিয়ে ছুটে আসে এবং বাসের সামনের কাচ ভেঙে পুরোপুরি নষ্ট করে দেয়। সিপিএমের মিছিল আসছে দূরে একটু দূরে, আর তিনজন ছুটে এসে ডান্ডা নিয়ে ছুটে আসছিল, এসে একজন ইট মারলো, ইট মেরেই সোজা বেরিয়ে চলে গেল ছুটে। পুলিশ এসে বলে ছুটে বেরিয়ে চলে গেল, তারপরে মিছিল আসছে। ঘটনায় বাসের ক্ষতিপূরণ দাবি করেছেন বাস মালিক প্রভাত কর। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট NM নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন, জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।